ভারী বর্ষণ না হওয়ার কারণে চরম দুর্ভোগে পাট চাষীরা। পাট মূলত মুর্শিদাবাদ জেলার অর্থকরী তন্তু ফসল এবং জেলায় বেশিরভাগ অংশে পাট চাষ করে থাকেন চাষীরা। পাট চাষের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলে পাট গাছ বৃদ্ধি হবে না, ফলে বড় সড়ো ক্ষতির মুখে জেলার পাট চাষীরা। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও বর্ষা নামেনি জেলায়। এই তীব্র রোদে ঝলসে মরে যাচ্ছে পাট। মুর্শিদাবাদের হরিহর পাড়া শ্রীপুর সহ বিভিন্ন এলাকার পাট চাষীরা চড়া সুদে টাকা নিয়ে পাট চাষ করেছেন। কেউ কেউ ঋণ মুক্ত করতে অগ্রিম পাট কেটে জাগ দেবে, সেটাও তারা পারছেন না বৃষ্টির অভাবে। বৃষ্টির অভাবে ব্যাহত হচ্ছে আমন ধানের চাষ, ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষীদের। জব্বর শেখের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। পাটের জমিটা কার? স্যার, আমাদেরই কোনটাকে ভাগে করি। হ্যাঁ, ভাগে করি। তো ওই পাটের যা হাল, পাট কুড়িয়ে সব শেষ হয়ে গেছে। তো ভাগের ভাগা রয়েছে, বলছে যে ভাগ দিতে হবে। ইয়া কুঠো থেকে আমি দেবো। হ্যাঁ, আর পাট মরে ভূত হয়ে গেছে সব, একবার কোনো কিছুই নাই, পানি নাই, বহুদিন পানিও নাই। হ্যাঁ, আর স্যালো থেকে আমরা পানি দিয়ে দুবেরও ছাক দিয়েছি, এবার তো তিনবারও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে দিতে দিতে আমরা ধরেন ঋণী, এমন ঋণী হয়ে গেছি। হ্যাঁ, পাট এখন দেখেন একেবারে ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই পাট জ্বালানি ছাড়া কোনো উপায় না, জ্বালানি কাটবে তো জ্বালানি মুনিষ দিয়ে কাটতে গেলে বা খরচ আছে। ধরেন বুনেছি, দেখুন সার দি বুনেছি, তারপরে সার লেগেছে। হ্যাঁ, ডিএপি ধরেন দাম 40-50 টাকা দাম, তাহলে সারের দাম যদি এত হয়, তাহলে সারের দাম কিনে সারের দোকানে ঋণী হয়ে গেছি, সেই ঋণ শোধ করবো না? আর এই পাট কেটে মুনিষ দিলে যাবো দিকে। এই মাঠে কত বিঘা এরকম নষ্ট হয়েছে? বিঘে 200 বিঘে হবে। হ্যাঁ, বিঘে 200 বিঘে তো উপরে হবে, বরঞ্চ তো কম না। মাঠের হাল দেখতে পাচ্ছেন সব, এই হাল ধরেন আমরা এই পাট বুনি, বুনে কিছু পয়সা যা হয় আমরা ঋণ শোধ করি, মেয়ের বিয়ে দিতে হয়। হ্যাঁ, আরও কত কি আছে সেসব ঘর বাড়ি করতে হয়। হ্যাঁ, সবই লেখাপড়া ধরেন করতে হয়, আরও বহু রকম খরচ ধরেন আছে। আর এই হাল যদি হয় তাহলে তো আমরা কোনো দিকেই পারবো না, আর আমাদের অনাহারে মরতে হবে। হ্যাঁ, বিডিও যদি আমাদের সময় কিছু সাহায্য করে তাহলে আমরা উপকার পাই, না হলে আমাদেরকে উপায় না, আমাদেরকে মরতেই হবে আর। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হেঁটে হয়েছে মোহাম্মদ ইদ্রিস আলী। আপনার কত বিঘা ছিল? আমার 20 বিঘে। হ্যাঁ, 20 বিঘে মারা গেছে পাটে, পাটে একটাও নাই। হ্যাঁ, 7-8 টাকা ছাঁচ হয়ে গেছে পাটটা, আর টিকলো না মাঠে। হ্যাঁ, তা আপনার কি অবস্থা তাহলে এখন? অবস্থা কি অবস্থা, এখন বিষ ছাড়া কোনো গতি নাই, বিষ খেয়ে মরতে হবে, গলায় দড়ি দিতে হবে। প্রশাসনের কাছে কি চাইছেন আপনি, মানে সরকারের কাছ থেকে? প্রশাসন যদি বিঘে প্রতি দেখুক, দেখে যদি দেয় অনুদান, যদি 5,000-6,000 তাও কিছু উঠবে, তাছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আর বাড়ির ছেলেপেলে যা আছে তা তো সব দাঁড়াইছে না, মাঠে এসে ঘুরে চলেছে, কাঁদাকাটি করছে, নাই পানি, ধুধু করছে মাঠ, গোটা মাঠ হয়েছে। আমার বিলে না, কার 20 বিঘে, কার 25 বিঘে, কার 30 বিঘে পাঠাছে, আর বিঘে প্রতি 10,000-15,000 খরচ।